DJ. আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড এসে। খুব সুন্দর করেছে নতুন করে এই লকডাউনের মাঝে রিমডেলিং করেছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেলডাঙ্গা পৌরসভা পার্ক, তো চলুন দেখে নেই। কিন্তু নতুন জিনিস পার্কের ভেতরে, তো এটাতে বাচ্চাটি অনেকটাই আনন্দ উপভোগ করছে। তো চলুন দেখে নিই ভেতরে আর কি কি আছে। বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে আবারও পুনরায় চালু করা হলো বেলডাঙ্গার পৌর উদ্যান। এখানে নতুন যেটি বাচ্চাদের আকর্ষণীয় জিনিস সেটি হলো ভূতের ঘর। বন্ধুরা, এই সৌন্দর্যময় পার্কের বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো চলুন বন্ধুরা দেখে নিই আরও কিছু দৃশ্য। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... তো বন্ধুরা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এদিকে আছে বসার জায়গা, এখানে বসে খাবারও খেতে পারেন। তো জল খেয়ে নিই। এই যে সুন্দরময় ব্যাকগ্রাউন্ডে দেখছেন, এটি হচ্ছে ভূতের ঘর অ্যান্ড গুহা। বন্ধুরা দেখতে পাচ্ছেন গুহার মাথায় একটি কঙ্কাল বানানো হয়েছে, যেটি গুহার মাথায় চড়ে বসে আছে। তো গুহাটির ভেতরে কিন্তু ফুল এসি সিস্টেম করা হয়েছে। গুহার ভেতরে দৃশ্য দেখতে ইচ্ছে করছে, তো চলুন দেখে নিই গুহার ভেতরে দৃশ্য।
সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে এবং তারা সুন্দর সুন্দর ছবিও তুলছে। তো এই যে মোমেন্ট একটা, তো আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি স্টার টিম চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমরা একজনকে পেয়েছি, আমাদের ফেসবুক ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। তো অলিভা, তোমার বেলডাঙ্গা পুষ্পা পার্কের জন্য নতুন দৃশ্য এখানে এসে তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড এসে, আমার তো খুব ভালো লেগেছে। তুমি এখানে আজকে ফার্স্ট টাইম এলে না আগেও এসেছিল? আমি আজকে ফার্স্ট টাইম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা পুরনো টিচার, টিউশন টিচার, খুব ভালো টিচার। তো পার্কে উনি ঘুরতে এসছেন, তো আমাদের টিচারের কাছ থেকে জেনে নেবো যে পার্কটা কেমন লাগলো। তো স্যার, আপনি কিছু বলেন। পার্কটা খুব সুন্দর করেছে নতুন করে, এই লকডাউনের মাঝে রিমডেলিং করেছে, এবং অত্যন্ত সুন্দর, পরিবার নিয়ে এসে, ফ্যামিলি নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে আমরা ঘুরতে পারবো এখানে। এখানে নতুন করে একটা গুহা করেছে, যেটা দেখা যাচ্ছে ওখানে গুহাতে ওটা এসি ফুললি, সেখানে একটা ভূতের সিন করা হয়েছে। আর এখানে পরিবার মিলে সবাই মিলে আসলে বেশ ভালো লাগবে। আর এই যে ঝর্ণা বইছে, তার সঙ্গে মিউজিক, সব কিছু খুব একটা ভালো পরিবেশ, খুব সুন্দর লাগছে এখানে। একটা পারিবারিক বেলডাঙ্গার মধ্যে এরকম একটা পার্ক, আর একটু বড়ো হলে ভালো হতো, কিন্তু তবু এই ছোটো জায়গার উপরে এটা খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লাগছে। এই জন্য বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিকে আমার ধন্যবাদ। আগে আগের চেয়ে কত সুন্দর এটা করেছে, আগে কেমন ছিল এখন? হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো করেছে, মানে দ্বিগুণ ভালো করেছে। এটা করাতে কে সহযোগিতা করেছে বেলডাঙ্গা থানার মধ্যে? বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি, বেলডাঙ্গা পৌরসভা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এটা করেছে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এই সময় দেওয়ার জন্য। সো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো পার্কের লাইটও জ্বলে গেছে, তো দেখে নিন সন্ধ্যার কিছু দৃশ্য। বন্ধুরা, আমাদের চ্যানেলের এটি ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট টাইম ব্লগ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন।